আসসালামাইকুম রহমতুল্লাহ আলবুর পক্ষ থেকে আজকে আপনাদের সাথে আবার চলে আসছে আব্দুর রহিম রুবেল আজকে আপনাদের সাথে শেয়ার করবো সেগুন কাঠের উপরে ডিপ রাউটার মডেল বিয়ালাইশি জি পাল্লা যেটাতে একটা গ্লাস ডিজাইন ছিল ডিজাইনটা আপনাদের সাথে ভিডিও যখন করব তখন দেখাই দিব যে কোন ভিডিওটা আমরা করছি এবং মডেলটা কেমন ছিল যদিও উনি এই কাঠের উপরে সলিড কাঠের উপরে রাউটার নিচে গ্লাসটা ছাড়া কেউ যদি চিটন টিকের মাধ্যমে চিটন টিকের মাধ্যমে খুব ভালো মানের ডিজাইন নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ইমন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের দিয়ে দিব আপনারা যোগাযোগ করলে ওই নাম্বারের যাতে কথা বললে আপনারা কোন ডিজাইন করবেন কি বা অনেকে অনেক জেলাতে ফোন দিয়ে যে আমাদের চিটং সেগুলো ভালো কাঠ দিবেন এবং কাঠের উপর ভালো একটা নকশা আমি পছন্দ করে দিব এখনকার দিনে সব কিছুই সব মডেল ইউটিউব ফেসবুকে পাওয়া যায় ওইখান থেকে স্ক্রিনশট করে আমাদেরকে আমাদের যে কোনো মডেল যে কোনো সময়ে কমপক্ষে আমাদেরকে দিন সময় আমরা কমপ্লিট ডিজাইন করে এবং আপনাকে বা ভিডিও কলে বা হোয়াটসঅ্যাপে যদি ভিডিও কলে দেখতে চান আমরা দেখাইতে পারবো যদি আমাদের করা থাকে তাহলে দেখা যেত একদিন আমরা করে দেবো আর যদি আপনার এই মডেলটা আমাদের করা না থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে দুই দিন সময় দিতে হবে তো আমি আজকে যে সেগুন কাঠটার উপর ডিজাইনটা আপনাদেরকে দেবো সেটা আমার বেশিক্ষণ লাগে না তিন চার ঘন্টার ভিতরে আমি কমপ্লিট করে ফেলছিলাম হাতে কিছু কাজ ছিল যার কারণ একটু লেট হয়েছে তো ওনাকে আগামী দিন ডেলিভারি দিব উনি এক দুই দিনের ভিতরে আমার চাইছে তো সেগুন কার্ডটা উনি দেখে গেছে উনি দেখে এই কার্ডটা মিলে যেয়ে গেছে যে এই কার্ডটা এই আমাকে দেবেন এই কার্ডটা জয়েন দেবেন তো আমি জয়েন দিতে একদিন সময় গেছে ওইখানে জয়েন দেওয়ার পর আমি রান্দা মিস ইয়ে করার পর শুকনো কাটছিল তো তার কোনো সমস্যা হয়নি আপনারা দেখবেন ভিডিওতে দেখবেন একদম ফুল শাড়ি সিজনিং ট্রিটমেন্ট করার পরেও বালার রহমতে কোন পল দেনে উনি যদিও পলের কোনো কথাই নেই তারপর উনি পয়সা পয়সা ইঞ্জিনের মানুষ কাঠ সম্পর্কে মোটামুটি জানে সবকিছু হিসাব বোঝে উনি এই পাল্লাটা ওনার কাছে খুব কমে বিক্রি করছি কারণ বিয়াল এস পাল্লা আমাদের এখানে একশো একুশ হাজার টাকা বা একুশ হাজার পাঁচশো টাকা বিক্রি করি তো আমার ওনার সাথে পরিচয় সুবিধা হচ্ছে ওনার সাথে আমার দুই হাজার সাল থেকে পরিচয় তো উনি বলছে যে বাকি না আমাকে একটা সুন্দর একটা মডেল দিবে আমি নকশা দিব তুমি এটা একটু ভালো মানের দিবে যাতে আমি অন্তত আমার ফ্যামিলির সামনে বলতে পারি যে আমি ভালো একটা জায়গা থেকে পালাম যদিও উনি দুই হাজার সতেরো সালে ওনার আরো একটা প্ল্যাট আছে ওই প্ল্যাট নিয়েছে উত্তরাতে তো এবার এটা নিবি হলো মিরপুর চৌদ্দতে এই পুরাতন সোনালী ব্যাংকের ওই গলিতে মিনি চুপারের সাথে স্বাদের নিচ্ছ নি প্লাজ টু মোল্ডিং মডেল যেটা আপনার পানি পড়লে কোনো সমস্যা হবে না ভালোভাবে মাস্টার ইউজ করতে পারবেন তেত্রিশ ইঞ্চি বা একাশি ইঞ্চি পাল্লা যে পাল্লাটা আমরা এই স্কোয়ার ফিট হিসেবে বিক্রি করি আপনার স্কোয়ার ফিটটা কীভাবে বাইর করেন ভিডিও করার সময় আমি ওইখানে দেখে যাব যে কোনো দোকানে গেলে আপনি ঠকবেন না কারণ আমাদের এখান থেকে আপনার জানা থাকলে আমরা সবসময় চেষ্টা করি সর্বনিম্ন একদম কম রেট যে রেটের নিচে আর কখনো রেট হয় না যাতে আপনারা বুঝতে পারেন যে এই রেটের নিচে আর কোনো কোনো জায়গায় কেউ দিতে চাইলে সেটা ভালো কাট কি দিবে না আর আমি যে পাল্লাটা আপনাদেরকে দেখাবো সেটা বার্নিশ করে নাই কোনো কিছু করে নাই আপনারা পাল্লাটা দেখলে বুঝতে পারবেন একদম ন্যাচারাল যে মডেলটা থাকে সেই মডেলটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব তো কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাই এবং আপনাদের বুদ্ধি যা সুবিধার্থে আমি স্লোলি স্লোলি ভাবে একদম আপনাদেরকে ভিডিওটা দেখব আপনারা বুঝতে পারে আর ভিডিওটা যখন করব তখন আপনাদের ওইখান থেকে যদি কোনো মডেল পছন্দ হয়ে থাকে আপনারা স্ক্রিনশট করে রাখবেন এবং আমাদের ইমো নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বারে পিকচারটা পাঠাবেন এবং কল দিয়ে বলবেন যে আপনাদের এই মডেলটা পছন্দ হয়েছে এবং এটা বানিয়ে দেওয়ার জন্য তো আপনাদের কোনো কিছু জানা থাকলে কোনো কিছু বোঝা থাকলে আপনার নাম্বারে কল দিবেন শুধুমাত্র আমাদের সারা কল দিবে না কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলে দিই নামাজের সময় কল দিবেন না কারণ নামাজের সময় আমরা চেষ্টা করি যে কাস্টমারের সাথে কথা বলতে গেলে আমি মনোজিতে কথা বলতে পারি না তো আপনারা নামাজের সমস্যা অন্য সময় কল দিবেন ইনশাল্লাহ চেষ্টা করে আপনাদের সবগুলো কোয়েশ্চেন উত্তর দেওয়ার আর আমাদের শোরুমগুলো হচ্ছে ঢাকাতে হচ্ছে মিরপুর দশ নম্বর কাজীপাড়াতে পুরাতন হাতিলের পাশে প্রাইম ব্যাংক সংলগ্ন এটা হচ্ছে আলিফ এন্টারপ্রাইজ আর মেদিনপুর চোদ্দোতে হচ্ছে আলিফ ডোরেন থাই ইব্রাহিমপুর পুরাতন সোনালী ব্যাংক একটু একটু বললে হবে আর ফ্যাক্টরি তো বলার দরকার নেই আপনারা কুমিল্লা ফ্যাক্টরিতে গেলেও পারেন ঢাকায় শোরুমের সাথে কাজীপাড়ার সাথে ফ্যাক্টরি আছে ওইখানে আসলেও পারেন তো কুমিল্লার অ্যাড্রেসটা আমি সেটা বলে দিই কুমিল্লা ক্যান্টাভেন থেকে সিলেট রোডে দেড় কিলোমিটার গেলে দেয়পুর পুলিশ বাড়ির সাথে মিজান চেয়ারম্যানের বিল্ডিং বলে ব্যাংকে সে নিচ তলায় পুরোটা শোরুম নিয়ে পুরোটা শোরুমে সেটা ওইখানে গেলে আপনারা ফার্নিচার এবং চোখের পালা নিতে পারবেন আর হ্যাঁ আমাদের সবগুলো ফার্নিচারে চিটং করা হয় যাতে আপনারা অন্য কোনো কাঠের ওয়ার্ডার আমরা নেই না চেষ্টা করি যে সেগুনটা অন্তত একটা কাস্টমার যাতে কমসে কম বিশ পঁচিশ বছর অনেসে ঠান্ডা মাথায় ইউজ করতে পারে ভালো একটা মান নিয়ে তো কথা বারে নেন সরাসরি ভিডিওতে চলে যায় ভিডিওতে দেখে নিন আমি কোন মডেলটা ইন্ডিয়ান হাবিফাই দিচ্ছি দিচ্ছেন ওকে আসসালামু আলাইকুম আপনাদের সাথে চলে আসলাম ভিডিওতে সরাসরি তো ভিডিওতে দেখতে পাচ্ছেন এই পালাটা হচ্ছে ইঞ্চি লম্বা হচ্ছে একাশি ইঞ্চি এটা অর্ডার দিয়েছিলেন ইঞ্জিনিয়ার হাবিব সাহেব তো এই পাল্লাটা উনি এটা গ্লাস ডিজাইন ছিল আমি ডিসক্রিপশনে বা ভিডিওর সাথে আমি ওই বিপরীত পাশে এই ডিজাইনটার গ্লাস মডেলটা আপনাদেরকে দেখাবো দেখলে তখন বুঝতে পারবেন যে এটা কোন মডেল থেকে করা হয়েছে তো উনি এটার মাঝে পিতল বসাবে কোন জায়গায় পিতল বসাবে সেটা আমি একটু দেখাচ্ছি এই যে এই যে শেপটা এই শেপটা এটা একটা গ্লাস মডেল তো আমি ভিডিওটা যখন আর দিবো তখন দেখবেন যে একটা পিকচারে এই গ্লাসটা দেখাবো দেখালে তখন বুঝতে পারবেন এই ভিডিওটা আমি এখন আপনাদের বোঝানোর সাথে বলছি এটা উনি একটা রাউটার করছে যে উনি একটা রাউটার মডেল করবে সিকিউরিটি হিসাবে গ্লাসটা অনেক সময় টেম্পার গ্লাস না দিলে নষ্ট হয়ে যায় আর এইসব গ্লাস বেশি দিন টেকসই থাকে না দেখা যাচ্ছে একটু বেশি হিট করলে হয়ে দাঁড়ায় অনেক বড় একটা রাউন্ড হয় বিয়াল্লিশ ইঞ্চি পালাটার কারণে উনি ওইভাবে গ্লাসটা মিলেতে না যার জন্য উনি বলতেছে যে আমার একটা সিকিউরিটির বিষয় আছে সেই দিকটা বিবেচনা করে আপনি এরা আমাকে রাউটার করে দিবেন গ্লাস আমার প্রয়োজন নেই তো এই পালাটা যাবে হলো আসলে মিরপুর চোদ্দোতে এই পুরাতন সোনালী ব্যাংকের বিপরীত পাশে ওনার বাসা কিন্তু ওনার প্লাট হচ্ছে ওনার প্লাট হচ্ছে মিনি সুপারের সাথে তো এই ভিডিওটা এই জন্য করা যে উনি একদম চিটগং সেগুনের চিটগং সেগুনের যে ফাইবারগুলো এই যে দেখলাম বুঝতে পারছি না রাত্রবেলা হয়তো হয়তোভাবে ক্লিয়ার আসে না আমি এখনো কোনো কিছু করি নাই যা শুধু রাউটারটা মাসে রাউটারটা একটু গসা দিয়ে দিছে আর এই পুটিংগুলো আমি একটু করে দিচ্ছি সুপাগুলো দিয়ে ইয়ে দিয়ে করে দেওয়া হয়েছে তো উনি নেওয়ার আগে আমাকে বলছে যে এই ছবি তুলে পাঠানোর জন্য আমি ভাবলাম যে একটা ভিডিও করি তো ভিডিওটা আপনাদের জন্য সুবিধা হবে ওনাকে একটু দেখাতে পারলাম আপনাদেরকে বোঝার সুবিধার্থে আমি আরো কাছের থেকে দিয়ে আচ্ছা কাছের থেকে ভিডিওটা করতেছে তো আপনারা বুঝতে পারে দেখেন একদম চিটগং কোনো পল নাই কোনো বার্নিশ করে নেই কিছু নেই সামান্য একটু পল থাকে এগুলা থাকেই কারণ আমার সাথে আমি যদিও পলের বিষয়ে কোনো কথা বলিনি কিন্তু আমরা চেষ্টা করি কাস্টমারদেরকে পল ছাড়া পাল্লা দেওয়ার জন্য কারণ এটা হচ্ছে চিরগং সেগুন খুব ভালো মানের কারোর পল চিরগং সেগুনের পল একটু একটু থাকলেও এটা বেশি দিন বেশি নষ্ট হয়ে যাবে তার না বিশ পঁচিশ বছর মানে এসে আপনি ইউজ করতে পারবেন তো উনি এই মডেলটা দোনো পাশে ডিজাইন করছে আমি ডিজাইনটা দেখাতে পারতেছি একটু অ্যাড করেন এই জন্য এই পাশেও ডিজাইনটা করছে তো দোনো পাশে আপনি থিকনেস দেখেন ওয়াটার লেভেল পাকা দেড় ইঞ্চির ওনার যে লকগুলো সেটা দেশে বাইরের থেকে আনছে উনি তো এই লকগুলো লাগাবে এদের পিছনে পিছনে ডিজাইনটা দেখেন একদম ফুলো কোনো পল নাই একদম ভালো কাঠের উপরে ডিজাইনটা করা ওনার এই পা চৌকারটা হচ্ছিল পঁয়তাল্লিশ ইঞ্চির ওনার পালাটা নিচে বিয়াল্লিশ ইঞ্চি এবং হাইটে একাশি ইঞ্চি তো এই পাল্লাটা রাইট আমরা যেভাবে আসে এইভাবে যদি রাউটার মডেল করে নেন এবং হাত ফিনিশিং দিয়ে দিই এর ডিজাইনটা পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা আপনাদের বোঝানোর সুবিধা আমি একদম নিচে থেকে উপর দিকে ধরতেছি স্লোলি স্লোলি আপনারা একটু দেখলে বুঝতে পারবেন যে পল আছে কোথায় কোথায় নাই এই কাঠটা আমরা আসলে দিয়েছি দিয়েছিল চারটে কাঠের মাধ্যমে বিজ্ঞাপনটার মাধ্যমে আর আপনার ফাইবারটা সম্পর্কে দেখেন আমি একদম দূর থেকে আরও দেখাচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন এই ডিজাইনটা এই এই চিকন চিকন থেকে ধীরে 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 একটু মোটা দিকে গেছে দেখতে পাচ্ছেন এটা একটা গ্লাস মডেল ছিল এই মডেলটা আপনাদেরকে আরও বোঝানোর সুবিধাতে বলছে এটার দোনো পাশে ডিজাইন করার উদ্দেশ্য হচ্ছিল ওনার যে প্লাটটা হবে ওই প্লাটের ওনার সব প্রত্যেকটা দরজা নিয়েছিল সুপার বোর্ডের সুপার বোর্ডের ভালো মানের ওই স্কোয়ার ফিট যেটা তিনশো টাকার উপরে তিনশো কত টাকা জানি পরে ওইটা নিচ্ছে তো ওইটার সাথে পাশে ডিজাইন আসে তো উনি বলতেছে আমার এই পার্লারটাও আপনারা দোনো পাশে রাউটার করে দেবেন এই জন্যে যাতে সামনে এবং পিছনে দুটার ডিজাইন একরকম দেখা যায় তো এটা হচ্ছে ওনার মেইন ডোরের দরজা তো লকগোলে উনি আগামী দিনে যাওয়ার সময় বুঝিয়ে দেবে আমাদের মিস্ত্রিকে বুঝিয়ে দিবে তখন আমার মিস্ত্রি কি এই কাজটা কমপ্লিট করে দিয়ে আসবে এর সাথে নিচ্ছে উনি ডোর এই যে ডোর কথা বলছিলাম মোল্ডিং মডেল এরা ওয়াটার লেভেল পানি ওয়াটারপ্রুফ পানি পড়লে নষ্ট হবে না একদম নিচ থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখালে আপনারা বুঝতে পারবেন এই সেই তিনটা আমাদেরকে ওয়ার্ডার দিছে তেত্রিশ ইঞ্চির এই যে আরেকটা এখানে আছে আমার কাবার করে তাতে দুলা বালি পড়লে সমস্যা নেই তারপরেও অনেক সময় কাস্টমারদেরকে দেখানো লাগে তার কারণে একটু একটু করে ছিঁড়ে ছিঁড়া হয়েছে আর কোনো কিছু না জাস্ট বোঝানোর সুবিধার্থে ওনাকে দেখানোর সময় ভিডিওটা করা হয়েছিল আরেকটা পাল্লা আছে এখানে এটাও একটা এই টোটালি চারটে পাল্লা উনি নিয়ে যাবে আগামী দিন সকাল দশটায় তো যাওয়ার আগে আমি এখন রাত্রিবেলা ভিডিওটা করে রাখলাম আপনাদেরকে বোঝার সুবিধা প্লাজডোরগুলা আমরা এক বড় ভাই আমাদেরকে প্রশ্ন করছিলেন আমি ওনার ইমূর্তে উনি নক করে আমাকে বলছিলেন যে প্লাজডোর রেটটা বলার জন্য আসলে এই প্লাজডোর রেটটা হচ্ছে স্কোয়ার ফিট হিসাবে আমরা আসলে যদি এটা তেত্রিশ ইঞ্চি হয় হাইটে যদি এক ইঞ্চি ইঞ্চে তাহলে আপনি এটা গুণ দিবেন গুণ দিয়ে একশো চুয়াল্লিশ দিয়ে বাক করবেন তখন দেখবেন যে বিশ দশমিক সামথিংটা আসে ওটা হচ্ছে স্কোয়ার ফিট তো প্রতি স্কোয়ার ফিট দুশো পাঁচ টাকা থেকে শুরু করে একবার সর্বোচ্চ চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে এটা লোক কয়টা লোক বা মডেলের উপর আপনি কোন মানে কাঠ দিবেন এই সাইডগুলা এই দরজা সাইটগুলো এতটুক থেকে কাঠ চারিদিক দিয়ে ফ্রেম আর বাকি পুরাটার ভিতরে ডাস্টিং করা থাকে ভিতরে টুকরে টুকরে কাঠ থাকে বা আইকা বসি গাম থাকে তো আপনাদের বোঝার সুবিধাতে আপনারা যদি ভালো মানের নেন তাহলে অবশ্যই এটা ভালো ফেস্টিং করতে হবে ভিতরে আর যদি বলেন দেন না আমাকে কম দামি দেন হইলে হয় মাস্টার ব্যাডি মজবুতের প্রয়োজন না সেক্ষেত্রে এতটুকু কাঠ থাকে এই কাঠটা অনেকে আম কাঠ লাগায় কেউ মেহেগুনি লাগায় কেউ সেগুন লাগায় কেউ বার মাটির লাগায় তো আমাদের আপনাদের টাকার উপর ডিপেন্ড করে আমরা এই রেটটাই আপনি যদি কম টাকা দেন তো কম পরিমাণ মেহেগুনি হবে আম কাঠ হবে আর যদি বলেন যে আমার এই কাঠটা আপনার বার বা সেগুন দেন তাহলে ওই জিনিসটা আমরা রেট নিই তো এই বিষয়টা হচ্ছিল আপনার চাহিদার উপর ডিপেন্ড করে এটা রেটটা হয় এখন আপনি বলতে পারেন যে এক এক দোকানে এক এক কেন আসলে তারা আপনাকে আপনি যেই টাকা দেবেন ঠিক সেই টাকার মান অনুযায়ী আপনাকে দিবে দেবে এমন না যে আপনাকে ঠকায় ফেলবে তো এটাকে মোল্ডিং মডেল বলে ওই দেখে এটা আছে মেহেগুনি দিয়ে উনি যেটা চাইছে ওনাকে দেওয়া হয়েছে মেহেগুনি দিয়ে এই পাল্লাটা উনি নিতে চাচ্ছে যে বেড ইউজ করার জন্যে তো আপনাদেরকে বোঝার সুবিধাতে ভিডিওটা করা আমার এই পাল্লাটা ডেলিভারি আগে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছে আর এই পাল্লাটা কেমন মডেল আমি ভিডিও শেষে দিয়ে আপনারা স্ক্রিনে দেখবেন যে আমি এই মডেলটা কোন পাল্লা দিয়েছি এই পাল্লাটার ডিজাইনটা দেখলে বুঝতে পারেন যদিও এই পালার মডেলটা ছিল উনচল্লিশ ইঞ্চি হাইটে ছিল একাশি ইঞ্চি তো ওনার দরজার একটু মেইন বড় একটু বড় রাখছে দুই তিন ইঞ্চি বড় বিয়াল্লিশ ইঞ্চি সেই সুবিধাতে এই ডিজাইনটা একটু আরও সুন্দর দেখা যাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য জোয়া করবেন যেন আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের কাছে আসতে পারি সো আসসালামু আলাইকুম বরহমতুলিল্লাহ